হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আর এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমি কনগ্র্যাচুলেশনস জানাতে চাই ফুল টিম মেম্বার্স, যারা যত লোক যত মানুষ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে জড়িত তাদেরকে, কারণ আজকে তাদের 27th জন্মদিন। সেলিব্রেশন তো নিশ্চয়ই একটা বিশাল সেলিব্রেশন করার মতো দিন তাদের জন্য, এবং 27 ইয়ার্স ক্রস করলো তারা। আমি আজকে পোস্ট দেখলাম, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যেবেলা, এটা পোস্ট হয়তো যখন যাবে ততক্ষণে হয়তো অনেকেরই ভিডিও চলে আসবে ইউটিউবে এই ব্যাপারটা নিয়ে, বাট তাও আমার মনে হলো অবশ্যই একটা কনগ্র্যাচুলেশনস ভিডিও তো মাংতা হে ভাই, কারণ 27 ইয়ার্স ধরে একটা প্রোডাকশন হাউস বাঘের মতো, মানে এটাকে বলা উচিত বাঘের মতো, বাঘের মতো রুল করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, সত্যিই রুল করছে। হ্যাঁ, অবশ্যই এটা SVF শুধু একাই প্রোডাকশন হাউস কোনো নয় যে রুল করে যাচ্ছে বাংলায়, বাট ওয়ান অফ দ্য মোস্ট 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 স্ট্রংগেস্ট প্রোডাকশন হাউস, যার কাছে কি নেই, এমন একটা প্রোডাকশন হাউস যার কাছে কি নেই, সিনেমা আছে, ডিস্ট্রিবিউশন আছে, নিজেরাই ডিস্ট্রিবিউশন করে, হইচই আছে, সঙ্গীত বাংলা আছে, ওনারা যেটা 27 ইয়ার্সের যে ছবিটা তৈরি করেছেন ওখানেই ওনারা ডিটেলস দিয়ে দিয়েছেন ওনারা আর কী কী করেন, তো সেখানে কী কী নেই। SVF মিউজিক আছে, কী বলবো। সো একটা প্রচণ্ড বড় কনগ্র্যাচুলেশনস ফুল টিমকে SVF-এর। এবং বন্ধুরা, আমি এই ভিডিওটা দেখো সকলেই কনগ্র্যাচুলেশনস হয়তো জানাবে SVF-কে, বাট আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি ভিডিওটা। অনেকেই জানো 1996 প্রথম SVF কাজ করা শুরু করে বাংলায়, এবং পরপর বেশ কটা ফিল্ম ফ্লপ হওয়ার পর ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অফ টলিউড, যাকে আমরা মনে করি, আমরা মানে আমি পৌশালি, কিং আফটার উত্তম কুমার যদি কাউকে মহানায়ক হিসেবে আমরা মনে করি, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি ওনার মুখেই অনেকবার শুনেছি SVF-এর গল্প, অনেক ইন্টারভিউ থেকেও শুনেছি। উনি নাকি যখন SVF বেশ কটা ফিল্ম করে ফ্লপ যাচ্ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা বাংলা ছেড়ে চলে যাবে, তারা আর এখানে কাজ করবে না, তখন ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ওদেরকে রিকোয়েস্ট করে যে লাস্ট একটা ফিল্ম ট্রাই করে যাও, এবং সেই ফিল্মটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং SVF-এর ওই যেটা সিনেমাটা শেষ সিনেমা হওয়ার কথা ছিল ওটাই হিস্ট্রি ক্রিয়েট করে দেয় বাংলায়। এবং এই গল্প অনেকেই জানো, আমি জানি, এই আমি জাস্ট মজা করছি না, আমি মানে আমি জাস্ট সেলিব্রেশনটার মধ্যে, মানে এই যে এত সুন্দর সেলিব্রেশন মোমেন্টটা ওনারা নিজেরা শেয়ার করেছে, আমি জাস্ট সেই কথাগুলোকে একবার আমাদের যারা বন্ধুরা আছে, সাবস্ক্রাইবার্স আছে, তাদের সঙ্গে শেয়ার করছি। তাদের মধ্যে অনেকেই জানে, আর যারা জানো না তারা জেনেই নাও, আর একটুখানি ইন্টারনেট ঘাঁটো তাহলে আরও ভালো করে জেনে যাবে। যাই হোক, শ্বশুরবাড়ি জিন্দাবাদ হরনাথ চক্রবর্তীর কীরকম ছবি ছিল সকলেই জানো, আমি নিজে হলে গিয়ে দেখেছি সেই সিনেমাটা, এবং সেই সময় আমাদের হলে সিনেমা দেখার পারমিশন ছিল না, তাই বাবা মায়ের সঙ্গে ফুল ফ্যামিলি নিয়ে, আমার মনে আছে কোনো কালী পুজোর ভাইফোঁটার দিন আমি শোটা দেখতে গেছিলাম। ওই সময় ওই সিনেমাটা যে সময় রিলিজ করেছিল 2000 সালে, তখন আমি এই সিনেমাটা কালী পুজোই, মানে 2000 সালের কালী পুজোর ভাইফোঁটার দিন, মানে কালী পুজোর পরেই ভাইফোঁটা, তখন দেখতে গেছিলাম আমি, আমার দাদা, আমার দিদি সকলেই ছোট, আমি আর আমার দাদা ঘুমিয়ে পড়েছিলাম একটা সময় ইন্টারভ্যালের ঠিক কিছুটা আগে, ঠিক আছে। তো আমি কেন ঘুমিয়ে পড়েছিলাম সেটারও একটা কারণ আছে, আমাদের তো কালী পুজো হয় বাড়িতে, প্রচণ্ড হই হট্টগোল এগুলো করার পরে একদিন পর ভাইফোঁটা, ওই একদিন যে গ্যাপটা পেয়েছিলাম ওই একদিন গ্যাপেও আমাদের তো দেখা হয় না, বছরে ওই একবার দুবার সবাই ফ্যামিলি আসতো এক জায়গায় হতো, এত গল্প করেছি রাত জেগে, গল্প গুজব করে চরম ক্লান্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, হলে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো পড়বো ভাব, মানে পড়ে গেছি, আমার দাদা তো ঘুমিয়েই পড়েছিল,
এত পয়সার আওয়াজ হওয়া শুরু হলো যে ঘুম ভেঙে কি হলো, এটা কি দেখে কি কি হচ্ছে, তখন অত সেন্স ছিল না বন্ধুরা। এবং এই গানটা আমার স্পেশালি মনে আছে, চোখ তুলে দেখো না কে এসেছে, ওরে বাপ রে বাপ, হলে দাঁড়ানো তো দূরে কথা, আমার ঘুম মানে মাথার ওপর দিয়ে ঘুম চলে গেছে, কীভাবে লোক পয়সা ছুটছে আমার চোখের সামনে দেখা। শান্তিপুরে একটু জিজ্ঞেস করে নিও, যাদের কেউ যদি ইনফরমেশান নিতে চাও, শান্তিপুরে সুন্দরশ্রী হল। যাই হোক, সেই থেকে ওনাদেরকে ওনাদের সঙ্গে আমার ছোটোবেলা থেকে মানে আমি প্রথম জানতে পারি যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো যদিও এত ভেবে তখন ঢুকিনি, এখন মনে হচ্ছে যে সেই থেকেই আমি প্রথম সিনেমা বলতে গেলে ওটাই দেখেছি হলে গিয়ে। তারপরে তো বহু ভালো ভালো ছবি, যেমন বহু ভালো ভালো ছবি আছে SVF-এর, তেমন অনেক বাজে ছবিও আছে যেগুলো ওনারা প্রোডিউস করে ফেলেছেন, অনেক সময় চলেনি, মুখ থুবড়ে থুবড়ে পড়েছে, কিন্তু অধিকাংশই ভালো। অধিকাংশই শুধু ভালো মানে শুধু গল্পের দিক দিয়ে ভালো না, রোজগারের দিক দিয়েও ভালো, মানে বাজেট রিকভার তো খুবই ভালো, মানে ব্লকবাস্টার হয়েছে। এবং এই প্রোডাকশন হাউসটা আমি খুব লক্ষ্য করে দেখলাম, ফিল্ম জগৎ শুধু না, মানে আর্ট ফর্মের যত কটা দিক হতে পারে, মিউজিক, ক্রিয়েটার্স, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স, মিউজিক ডিরেক্টর, রাইটার, প্রচুর কিছু প্রডিউস করে, এবং তারা নিজেরা প্রচুর ছেলেমেয়েকে তুলেছে, তাদের অবদান কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রি জীবনেও ভুলতে পারবে না। হ্যাঁ, তাদের কিছু কিছু কাজকর্ম আমারও অপছন্দ হয় কিছু কিছু সময়ে, যেমন কিছু হইচইয়ের কন্টেন্ট আছে ওনাদের কিছু, যেগুলো আমার একদম পছন্দ হয় না, কেন করেন আমি জানি না, ওনারা বুদ্ধি করেই করেন, আমাদের থেকে তো অনেক বেশি বোঝেন, এটা তো মানতে হবে, এত বছর ধরে 27 ইয়ার্স মজা মারা নয়, কিন্তু তাও আমার পছন্দ হয় না দু একটা। কিন্তু এমন এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু ল্যান্ডমার্ক ক্রিয়েট করে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, ভিডিওটা বেশি আর বড় করব না, আবার একবার বলতে চাই স্পেশালি হ্যাপি বার্থডে টু SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তাদের সকলকে, যারা যতজন কাজ করছেন এখনও, কাজ করবেন আরও আগামী দিনে, আরও ভালো ভালো কাজ আপনাদের থেকে আমরা দেখতে চাই, আর কি বলবো, এটাই বলতে চাই, বেশি কিছু বলার নেই। ভালো লাগে এরকম একটা বড় কোনো কাজ বা বড় কোনো প্রোডাকশন হাউসে যখন সাকসেস চোখের সামনে দেখতে পাওয়া যায়, আনন্দ হয় দেখে খুব আনন্দ হয়। অ্যান্ড অল দ্য বেস্ট আরও একবার। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের SVF-এর মানে তৈরি করা কোন সিনেমা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এটা কমেন্ট করে আমায় জানিও, যদি তোমাদের সময় হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, টাটা।